Uttoron. বেতার ম্যাগাজিন ভাষার মাসের আজ 4 তারিখ। আমাদের মনের চারদিক ঘিরে শুনছি এ ভাষারই আওয়াজ। এ ভাষা আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। এ ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের আশা পূরণ করতে পারছি, তাই তো ভাষাকে ভালোবাসতেই হবে। এছাড়া এই ভাষাও আমরা পেয়েছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের ভাষা সংগ্রামীদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষাকে পেয়েছি। এই ভাষার স্বাধীনতাই যেন আমাদেরকে দেশের স্বাধীনতায় একাত্মবদ্ধ করতে শিখিয়েছিল, যার মূলে ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক। দেশের স্বাধীনতার আগেই আমরা লাভ করেছি ভাষার স্বাধীনতা, ভাষার জয়। এখানেও বঙ্গবন্ধুর অবদান কম নয়। এই বাংলা ভাষার দাবিতে সোচ্চার হলে তাকেও কারাবন্দী করা হয়। ইতিহাসের কাছে গেলেই আমরা বুঝতে পারি, আমরা বাঙালিরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, ভাষার উপর বিধিনিষেধ আরোপ ছিল তারই এক ষড়যন্ত্রমূলক কৌশল। কিন্তু ইতিহাস সে তো সত্যেরই প্রকাশ, আর সেই সত্যের জয়ে, ভাষার বিজয়ে বাংলা ভাষা হয়ে যায় আমাদের ভাষা, যার নেপথ্য মহান অবদান রেখেছিলেন ভাষা সংগ্রামীরা। এমন ভাষার মাসে সবার প্রতি নিবেদন করছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এবার ভিন্ন প্রসঙ্গে কথা বলি। কথায় বলে, যার নেই অ্যান্সার সেই হলো ক্যান্সার। একথা বলছি কারণ আজ বিশ্ব ক্যান্সার দিবস। আমাদের সবারই এই ক্যান্সার সম্পর্কে ধারণা রাখা দরকার, বিশেষ করে জানা দরকার কি কারণে আমরা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকি, কিংবা কিভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা জেনে মেনে নিজেকে ক্যান্সার মুক্ত রাখাই হবে বুদ্ধিমানের কাজ। ক্যান্সার সম্পর্কে এখন তো আমরা সহজেই জানতে পারি ইন্টারনেটের মাধ্যমে। প্রতি বছর আমাদের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই পালিত হয়ে থাকে বিশ্ব ক্যান্সার দিবস। আমরাও আজকের এই উত্তরণের পক্ষ থেকে বিশ্ব ক্যান্সার দিবসের সার্বিক সফলতা কামনা করি। ক্যান্সার অনেক রকম রোগের মাঝে বিস্ময়কর একটি রোগ। এই রোগে কখনো কখনো বিস্ময়কর খবরও জন্ম দিয়ে থাকে। ক্যান্সারের কথা মনে রেখে এবার সবার মনে মেখে দেব উত্তরণের বিস্ময়। শোনাব বিচিত্র এবং বিস্ময়কর কিছু খবর, যে খবর হয়তো অনেকেই বিস্মিত করে তুলবে মন। উত্তরণের আজকের বিশ্ব বিচিত্রা গ্রন্থনা করেছেন ফারজানা খন্দকার, আর পড়ে শোনাচ্ছেন জাহানারা বেগম। বিশ্ববিচিত্রার শুরুতেই বলছি বর্ষসেরা পতঙ্গের খবর। সম্প্রতি জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের বিভিন্ন গবেষণা সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণবিদদের একটি জয়েন্ট কমিশন 2021 সালের জন্য ড্যানিশ মেফ্লাই নামের পতঙ্গকে বর্ষসেরা পতঙ্গ হিসেবে ঘোষণা করে। পতঙ্গটির বৈজ্ঞানিক নাম ইফিমারে ড্যানিকা। পৃথিবীতে মেফ্লাইরা আছে আজ 35.5 কোটি বছর ধরে। শুধুমাত্র মধ্য ইউরোপে এর 140টি প্রজাতির দেখা পাওয়া যায়। তবে পৃথিবীর আলোয় তাদের আয়ু স্বল্পকালীন হলেও একটি মেফ্লাইয়ের জন্ম কিন্তু দীর্ঘ, জটিল একটি প্রক্রিয়া। এবার বলছি 15 কোটি বছর আগের ফসিলের সন্ধান পাওয়ার খবর। প্রায় 15 কোটি বছর আগে সমুদ্রের তলদেশে বিচরণ করা এক প্রজাতির বড় প্রাণীর অস্তিত্ব ছিল। সম্প্রতি ইংল্যান্ডের ডোরসেট উপকূলে ইংলিশ চ্যানেলের কাছে এরকম একটি প্রাণীর ফসিল পাওয়া যায়। প্রাগৈতিহাসিক যুগের এ প্রাণীটিকে বলা হচ্ছে সামুদ্রিক ড্রাগন।
ধারণা করা হচ্ছে এটি সামুদ্রিক সরীসৃপ ইস্থিওসোরের একটি প্রজাতি হতে পারে, যদিও প্রাণীটির গঠন ও তার বৈশিষ্ট্য ওই সরীসৃপটি থেকে বেশ আলাদা। প্রাণীটির মুখে শতাধিক দাঁত ছিল এবং দাঁতগুলো ছোট ও মসৃণ হওয়ায় যে কোনো ছোট মাছ এর জালে ধরা পড়ত। এছাড়াও প্রাণীটির চোখ দুটি অবিশ্বাস্য রকম বড় ছিল। এবার বলছি পানির নিচে অবস্থিত এক মিউজিয়ামের খবর। সমুদ্রের নিচে প্রাচীন সভ্যতার নিদর্শন দেখার সৌভাগ্য সাধারণত প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গ্রিসে পানির নিচে প্রথম মিউজিয়াম পর্যটকদেরও সেই সুযোগ করে দিচ্ছে। ইজিয়ান সাগরের উত্তরে আলুনিসাস দ্বীপের কাছে গ্রিসের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম অবস্থিত। আলুনিসেস ও পেরিস্টেরা দ্বীপের মাঝে সমুদ্রের নিচে প্রায় 4000 প্রাচীন অ্যাসফোরে বা মাটির কলসি ছড়িয়ে আছে। সে কারণে সর্বোচ্চ সতর্কতার সাথে মূল্যবান সম্পদ পরিদর্শন করতে হয়। পর্যটকরা 40 মিনিট ধরে পানির নিচের মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। প্রায় 28 মিটার গভীরে প্রাচীন এক জাহাজের ধ্বংসাবশেষ দেখা যায়। জাহাজটির কাঠ প্রায় পুরোপুরি ক্ষয়ে গেছে। মালপত্র হিসেবে শুধু সুরার পাত্রগুলো দেখা যায়। সেটি 2500 বছরের পুরনো একটি বাণিজ্য জাহাজ বলে অনুমান করা হয়। অজানা কোনো কারণে অগ্নিকাণ্ডের ফলে এথেন্সের জাহাজটি ডুবে গিয়েছিল। পর্যটকদের কাছে সেই দৃশ্য সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। বিশ্ববিচিত্রার শেষ পর্যায়ে বলছি সাগরতলের এক বাগানের খবর। ভূমধ্যসাগরের তলদেশে গাছের ভাস্কর্য দিয়ে বাগান গড়ে তোলেন একজন ভাস্কর। সেখানে গাছপালা ছাড়া মানুষের ভাস্কর্যও রয়েছে। সাগরতলের এ ভাস্কর্য জাদুঘর ব্যাপক সাড়া ফেলেছে। ইউরোপের দেশ সাইপ্রাসের উপকূলীয় অঞ্চল আইয়া নাপার পেরোনেরা সৈকতের উপকূলে গড়ে তোলা হয় এ জাদুঘর। দ্য মিউজিয়াম অব আন্ডারওয়ার্ল্ড স্কাল্পচার ইন সাইপ্রাস বা মুসান নামের জাদুঘরটি করেন চিত্রকর জাসন ডি কেরেস টেইলর। জানা যায় এ জাদুঘরের নির্মাণ বাবদ এরই মধ্যে 11 লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। এখন পর্যন্ত সেই জাদুঘরে রয়েছে 93টি ভাস্কর্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানবজাতি যে হুমকির মুখে, সেই বিষয়টি তুলে ধরতে এই জাদুঘর গড়ে তোলা হয়। আমাদের জীবন সে তো চায় শুধু বিনোদন, চায় আনন্দ, চায় ভ্রমণ। আর সে ভ্রমণ হতে পারে সুন্দর কোনো প্রকৃতির মাঝে, যে প্রকৃতি আমাদের দেশের মাঝে বিদ্যমান রয়েছে, যে প্রকৃতির মাঝে মেলে সুন্দর কোনো ছোঁয়া। সেই সুন্দরকে মনের মাঝে পেতে যেতে হবে সুন্দরের খোঁজে, আর সেই সুন্দরের খোঁজ পেতে শুনতে হবে উত্তরণের ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি। তাহলে আসুন প্রিয় শ্রোতা, মন দিয়ে শুনি সবাই। কোথায় কিভাবে গেলে প্রকৃতির কাছে আমরাও পাবো মন ভালো করার সঙ্গ, এবার শুনব তারই বিস্তারিত। প্রতিবেদন রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। মেঘনার বুক চিরে জেগে ওঠা দুর্দান্ত এই দ্বীপ থেকে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর যে অংশটুকু সৌন্দর্যের মানচিত্র হয়ে জেগে উঠেছে আপন আলোয়, সেটিই স্বপ্নদ্বীপ নামেই পরিচিত। রাজধানী ঢাকার অদূরে হওয়ায় খুব সহজেই যাওয়া যায়। ঢাকা থেকে এর দূরত্ব মাত্র 42 কিলোমিটার। নানা উপায়ে পৌঁছে যাওয়া যায় 2500 উপজেলার বিশ্বনন্দী নামক ফেরিঘাটে। ফেরিঘাট থেকে ভাড়া করা নৌকায় পার হতে হবে মেঘনা। শীতের এই সময়টা মেঘনার বিস্তৃত বুকে এঁকে দেয় বর্ণিল এক ব্যঞ্জনা। সেটি উপভোগ করতে করতেই মাত্র 20 মিনিটে পৌঁছে যাবেন প্রত্যাশার এই স্বপ্নদ্বীপে। স্বপ্নদ্বীপে যাওয়ার জন্য এই সময়টাই ভালো। শীতের হিমেল হাওয়া, এরকম এক অনুভূতি নিয়ে পা রাখবেন যখন স্বপ্নদ্বীপের মেঠো আঙিনায়। মনের মানচিত্রে তখন ভালো লাগার সবুজ এক সরল রেখা, পুরো দ্বীপ জুড়েই সবুজের রাজত্ব। নীল মেঘনার কপালে সুন্দর ছোট্ট এক সবুজ টিপ যেন। এবার তবে একে একে উপভোগ করুন স্বপ্নদ্বীপের নানা মাত্রিক সৌন্দর্য। এদেশের প্রকৃতি মানেই ত্রিমাত্রিক এক ব্যঞ্জনা। স্বপ্নদ্বীপও এর ব্যতিক্রম নয়। হাতের ছোঁয়ায় সবুজের সমাহার, চারিধারে দ্বীপ ধুয়ে যাওয়া মেঘনার মুগ্ধ করা জলরাশি, উপরে মেঘ মুক্ত নীল আকাশ, সুন্দরের এমন সম্মিলনে আপনি যেন প্রধান অতিথি, যেন আপনাকে বরণ করে নেওয়ার জন্যই অভূতপূর্ব এই অভ্যর্থনা। ছোট্ট দ্বীপ বলে সবটা ঘুরে দেখতে সময় লাগবে না খুব একটা। এবার নেমে পড়ুন মেঘনার জলজ জনপদে। এখানে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা, এক ধরনের বিশেষ সরু লম্বা নৌকায় কায়াকিং করে পার করে দিতে পারেন অনেকটা সময়। এর পাশাপাশি পাবেন রাবার বোট, প্যাডেল বোট বা ম্যানুয়াল বোট। লাইফ জ্যাকেট পরে একবার নেমে যেতে পারলেই পথ চলা শুরু, যেন শুরু জীবনানন্দের অপরাজেয় কোনো সঙ্গীতেরও। সঙ্গীতই বটে, এমন পরিবেশে প্রকৃতি নিজের মতো করে গেয়ে ওঠে। গান নয়, হৃদয় পেতে সেটি শুনে নিতে হয়। সত্যিকারের গান শোনানোর জন্য স্বপ্নদ্বীপে দেখা মিলবে নানা প্রজাতির পাখির। শীতের এই সময়ে দেখা পেতে পারেন কিছু অতিথি পাখিরও। সবুজ ঘাসের উঠোনে ধবধবে সাদা বকগুলোর নির্ভয় বিচরণ, কি যে মায়াঞ্জন এঁকে দেয় দু চোখের মনি কোঠায় তা বলে বোঝানো কঠিন। কোথাও আবার পানকৌড়ি আন মনে সময় কাটাচ্ছে জলকেলিতে। এভাবেই সৌন্দর্যের এক একটি পুঁথি দিয়ে মালা গাঁথতে গাঁথতে সময় পৌঁছে যাবে বিকেলের বলয়ে। ঢলে পড়া সূর্যের আলোয় অন্যরকমের আলপনা চিত্রিত হয় স্বপ্নদ্বীপের কমনীয় ক্যানভাসে। সন্ধ্যাও নিজস্ব সুসময় নিয়ে হাজির হয় মেঘনার এই মায়াকাড়া ভূখণ্ডে। না, এখানেই শেষ নয়, স্বপ্নদ্বীপের রাত আপনার জন্য অপেক্ষা করছে আরও বিস্ময় নিয়ে। সবুজ ঘাসের উপরেই তৈরি করে ফেলুন তাঁবু, চাইলে সারা রাত কাটিয়ে দিতে পারেন এই ক্যাম্পে। জ্যোৎস্না স্নাত কোনো রাত যদি নেমে আসে স্বপ্নদ্বীপের অলস অন্ধকারে, তাঁবুতে শুয়ে সে রাতের উদযাপন হতে পারে অদ্বিতীয় অকৃত্রিম অর্জন। বন্ধুরা বা আপনজন একসঙ্গে গেলে আয়োজন করা যেতে পারে বারবিকিউ বা এ ধরনের কোনো এক খাদ্য উৎসবেরও। প্রকৃতির এক অনবদ্য উপহার সবুজ এই দ্বীপটি। স্বপ্নদ্বীপ ঘুরে আসলে সবুজের ছোঁয়া লাগে, তাতে যাপিত জীবনে যোগ হয় আনন্দে বেঁচে থাকার অফুরান অনু। যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাতেই রচিত হয় সাহিত্য। এই সাহিত্যের মাঝেই আমরা জীবনের কথা শুনতে পাই, শুনতে পাই অনেক ঘটনার কথা যার মাঝে সত্যতারও প্রমাণ মেলে। এই সাহিত্যের ভেতর দিয়ে আমরা এমন কিছু বিষয় জানতে পারি যা হয়তো প্রথম শোনার সুযোগে সার্থকতায় পরিণত হয়েছে, যার ভেতর দিয়ে জানাশোনার এবং মনে রাখার মতো কিছু কথা আমরা পেয়ে যাই। সবাইকে আমন্ত্রণ উত্তরণের ধ্রুপদী সাহিত্যের আয়োজনে। আজও এতে শুনব শেখ মুজিব আমার পিতা এই গ্রন্থ থেকে নির্বাচিত অংশের পাঠ। এই গ্রন্থটির রচয়িতা হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে চলুন শুনে আসি।
ঢাকা শহর মুক্ত হবার সঙ্গে সঙ্গে অনেকেই গাড়ি নিয়ে বাসার সামনে দিয়ে যাতায়াত শুরু করল, অনেকেই আমাদের খোঁজ খবর নিতে বা বাড়িতে ঢুকতে চেষ্টা করল। কিন্তু প্রহরীরা কাউকে প্রবেশ করতে দিল না, বরং দুপুরের পর থেকে ওই রাস্তা দিয়ে যারাই গাড়ি নিয়ে যাতায়াত শুরু করল তাদের লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করল। এদিকে রেডিওতে সারেন্ডার করবার খবর শুনছি, আর আমাদের এখানে সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে। মা হাবিলদারকে ডেকে বললেন, তোমাদের নিয়াজি সারেন্ডার করেছে, তোমরাও করো। ওর সোজা উত্তর, নিয়াজি কর সকতা হ্যায় হাম নেহি করেঙ্গে, হামারা পাস ইতনা তাকত হ্যায় কে হাম এক বেটালিয়ান কো রোক সকতা। অর্থাৎ নিয়াজি সারেন্ডার করতে পারে, কিন্তু আমরা করব না, আমাদের যে শক্তি আছে তা দিয়ে এক ব্যাটালিয়ান সৈন্যকে বাঁধা দিতে পারব। তাদের গুলি চালানো অব্যাহত রইল। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা গাড়ি নিয়ে 18 নম্বর রাস্তায় প্রবেশ করতেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হল, তিনি আহত হলেন। কোনো মতে গাড়ি নিয়ে রাস্তা পার হলেন, তার সঙ্গে আরও কয়েকজন মুক্তিযোদ্ধা ছিল। এরা যদি রাস্তার দুই প্রবেশ মুখ বন্ধ করে দেয় তাহলে আর কোনো গাড়ি ঢুকতে পারে না। সেটা না করে যারাই আসছে তাদের উপরই মেশিনগানের গুলি বর্ষণ করে চলেছে। সকলেই জানে আমরা এখানে বন্দি। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর সকলেই ভাবছে আমরা মুক্তি পাব, কাজেই দেখা করতে আসছে, মনের আবেগ উল্লাস তাদের এ পথে নিয়ে আসছে। কিন্তু এখানে যে পৈশাচিক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে তা অনেকেই বুঝতে পারছেন না। আমরা ঘরের ভেতর নীরব সাক্ষী হয়ে সব দেখছি, খবর পাঠাবার উপায় নেই, ঘরের বাইরেও যেতে দিচ্ছে না। ইঞ্জিনিয়ার হাতেম আলী সাহেব 32 নম্বর সড়কে আমাদের পড়শিদ হিসেবে দীর্ঘদিন বসবাস করছেন, তাছাড়া তিনি আমাদের দূর সম্পর্কের আত্মীয়ও হন। পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে প্রথমে এই রাস্তায় আমাদের এক নজর দেখতে এসেছিলেন। গাড়ি যখনই রাস্তায় ঢোকে মনে দ্বিধা ছিল, কিন্তু মনের আবেগ চেপে রাখতে পারেননি। ঠিক গেটের সামনে আসতেই ছাদ থেকে মুষলধারে মেশিনগানের গুলি ঝাঁকে ঝাঁকে পড়তে শুরু করল। ড্রাইভার তার জায়গায় মৃত্যুবরণ করল। হাতেম আলী সাহেবের স্ত্রীর হাতে গুলি লাগল, তার পুত্রবধূর মাথার চামড়ায় গুলি লাগল। পানি পানি বলে আত্মচিৎকার শুনে আমরা ঘর থেকে বারান্দায় ছুটে আসতেই আমাদের দিকে রাইফেল তাক করে ওরা আন্দার যাও কুছ নেহি হুয়া, ভেতরে যাও কিছু হয়নি বলে আমাদের ভেতরে পাঠিয়ে দিল। আশেপাশের বাড়ি থেকে অনেকেই সাহায্যের জন্য ছুটে আসতে চাইল, ছাদ থেকে সোজা গুলি চালালো তার উপর, গাড়ি হটাও বলে চিৎকার। গাড়ির ভেতরের আরোহীরা কোনো মতে গাড়ি ঠেলে সরিয়ে নিয়ে গেল। ফোটায় ফোটায় রক্ত রাস্তায় পড়তে লাগল। আমরা অসহায় বন্দী, জানালা দিয়ে সব দৃশ্য শুধু দেখে গেলাম, কালের সাক্ষী হয়ে রইলাম। রেডিওতে আত্মসমর্পণের খবর শুনছি, সব আনুষ্ঠানিকতা শেষ হল। মিত্রবাহিনী ভারত ও মুক্তিবাহিনীর পক্ষে জেনারেল অরোরা উপস্থিত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণ করালেন। রেসকোর্সে স্বাধীন বাংলার পতাকা বিজয়ের স্বাক্ষর বহন করে উঠল। রেসকোর্স যেখানে মাত্র 10 মাস আগে 7ই মার্চ 1971 সালে আমাদের মহান নেতা এ যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশ দিয়েছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, শুনিয়েছিলেন সেই অমর বাণী। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই সংগ্রামে আজ বাঙালি জাতি বিজয়ী, সেই রেসকোর্স ময়দানেই শত্রু আত্মসমর্পণ করেছে। আমাদের চির অবহেলিত বাংলা মায়ের সন্তানেরা বুকের রক্ত দিয়ে আজ বিজয় তিলক এঁকে দিল বাংলা মায়ের ললাটে। কি আনন্দ, কি উল্লাস, চোখে অশ্রু, মুখে হাসি, কণ্ঠে জয় বাংলা ধ্বনি প্রকম্পিত করছে ঢাকা শহর তথা গোটা বাংলাদেশকে। আর আমরা নরকে বসে দেখছি হায়েনার শেষ কামড়, শেষ উল্লাস। আমাদের বন্দিশালা তখনও স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত, তার উপর তখনও পাকিস্তানি পতাকা উঠছে। সামনের রাস্তা দিয়ে কাদেরিয়া বাহিনীর একটি খোলা জিপ ব্যানারসহ স্লোগান দিতে দিতে যাচ্ছিল। উপর থেকে মেশিনগানের গুলি ছুঁড়ল ওরা, রাস্তা থেকে পাল্টা গুলি এলো। তাই দেখে রেহানা মুক্তিবাহিনী মুক্তিবাহিনী বলে জানালায় উঠে হাততালি দিতে শুরু করল, আর জয় বাংলা বলে স্লোগান দিল।
তাড়াতাড়ি ওকে বকা দিয়ে জানালা থেকে নামালাম। কখন ক্রস ফায়ারে পড়ে যায় ঠিক নেই। রাসেল, খোকা, খোকা কাকা, রেহানা মা ও আমি জয়কে পালা করে কোলে নিয়ে সময় কাটাচ্ছি। ওদিকে বুয়া বৃদ্ধা মানুষ, কানেও শোনে না ভালো করে, তার প্রশ্নের শেষ নেই। রমা ও আব্দুল, ওরাও বয়সে কম, কখন বাসার বাইরে যেতে পারবে, মিছিলে শরিক হতে পারবে, সেই প্রতীক্ষায় ছটফট করছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, ওদের গোলাগুলিও বাড়ছে। এই রাস্তা দিয়ে যে কয়টা গাড়ি যাচ্ছে তাতেই সরাসরি গুলি করছে। একটা গাড়িতে গুলি করবার সঙ্গে সঙ্গে বাবারে বলে চিৎকার শুনলাম। গাড়িটা বাসার কোনায় থেমে গেল, তখনও বাতি জ্বলছে। বেশ কিছুক্ষণ গুলি চালাবার পর ওরা চিৎকার শুরু করল, বাত্তি বন্ধ করো, বাত্তি বন্ধ করো, অর্থাৎ বাতি বন্ধ করো। কিন্তু কে করবে? যে করবে তাকে তো গুলি করে হত্যা করেছে, সে খেয়াল নেই। সারা রাত গাড়িটা বাতি জ্বালানো অবস্থায় পড়ে থাকল। একের পর এক গাড়ি এসেছে আর গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। আমাদের থেকে মাত্র কয়েক গজ দূরে এই নারকীয় হত্যাযজ্ঞ চলছে। আমরা বন্দী কয়েকটি প্রাণী, শুনছি গুলির শব্দ আর আর্তচিৎকার। সারা রাত এভাবেই কাটল। খুব ভোরের দিকে গোলাগুলি থামল। খবর নিয়ে জানলাম হাবিলদার সাব নিন্দপাড়া, অর্থাৎ ঘুমোচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতারের মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজে এবং একই সঙ্গে FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান এখন অ্যাপসের মাধ্যমেও শোনা যায়, শোনা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। তাই বলবো সবাই বাংলাদেশ বেতার শুনুন এবং তথ্য, শিক্ষা এবং বিনোদনের স্বাদ গ্রহণ করুন। বন্ধুরা, পরের পরিবেশনায় যাবার আগে বলবো, উত্তরণ সবাইকে ভালোর সঙ্গে রাখতে চায়, যে ভালোর মাঝে জীবনকে এগিয়ে নিয়ে যাবার কিছু অনুষঙ্গ আমরা পাব। এছাড়াও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার তথ্য আমরা জানতে পারব। আর তাই তো সবাইকে বারবার উত্তরণ শোনার আহ্বান জানিয়ে যাই। একথা সত্যি যে আমাদের সবার ভালো লাগা কিন্তু এক নয়, একে অন্যের সঙ্গে ভালো লাগার পার্থক্য থাকতেই পারে। তবে একথা সত্যি যে অনেক ভালো লাগার বিষয় না হলেও তা থেকে ভালো লাগার কিছু রসদ আমরা পেতেই পারি। আসলে আমাদের জানার তো কোনো শেষ নেই, তাই সুযোগ হলেই জানার সুযোগ থেকে নিজেদেরকে কেন বঞ্চিত করব? অনেক সময় পড়ার হয়তো সুযোগ জোটে না, কিন্তু শোনার সুযোগ আমরা পেয়ে যাই। সেই শোনার সুযোগকে হাতছাড়া আমরা করতে চাই না, আর হাতছাড়া করাটাও বুদ্ধিমানের কাজ নয়। এই যেমন উত্তরণের এবারের পরিবেশনা শিল্প ও শিল্পীর ইতিহাস, এখানেও আমরা জানাশোনার মতো নতুন কোনো তথ্য পেয়ে যেতে পারি। চলুন তাহলে শুনে আসি সবাই। আজও এই পর্বটি গ্রন্থনা করেছেন অধ্যাপক মহিউদ্দিন তাহের, আর তা পড়ে শোনাচ্ছেন রাবেয়া সুলতানা শিউলি। ছবির মতো সুন্দর মালয়েশিয়ার সাজানো গোছানো রাজধানী কুয়ালালামপুরের প্রাকৃতিক পরিবেশ আর সুপরিকল্পিত নগরায়ণ যে কারো নজর কাড়বে। অপরূপ সৌন্দর্যের অধিকারী এই নগরের অন্যতম নিদর্শন পেট্রোনাস টুইন টাওয়ার। পেট্রোনাস টাওয়ার কুয়ালালামপুরের জালান আম্পেং, জল অ্যান্ড অ্যাম্পেং এ অবস্থিত। জালান বানসারের অদূরে রেল স্টেশন থেকে দ্রুতগতির ট্রেনে চড়ে অল্প সময়ের মধ্যেই টুইন টাওয়ারে যাওয়া যায়। পেট্রোনাস টাওয়ারের আশেপাশে বিভিন্ন দেশের পর্যটকদের ভিড় থাকে প্রতিনিয়ত। অধিকাংশ পর্যটকই ব্যস্ত ছবি তোলা নিয়ে, তবে একই ফ্রেমে পুরো পেট্রোনাস টাওয়ারের ছবি তোলা একটা চ্যালেঞ্জ বটে। তথ্য মতে 88 তলা বিশিষ্ট সুউচ্চ জমজ টাওয়ারের মোট উচ্চতা 1483 ফুট। উচ্চতার দিক দিয়ে এই টাওয়ারটি 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের তালিকার শীর্ষে ছিল। অপরূপ সুন্দর এই টাওয়ারটি নকশা করেছিলেন আর্জেন্টাইন স্থপতি চেসার পেলি। এই দালান জোড়ার নিচে প্রায় 120 মিটারের ফাউন্ডেশন গাঁথনি আছে, আর এই ফাউন্ডেশন গাঁথনি করেছে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা নির্মাণ প্রতিষ্ঠান ব্যাচি সোলান্স।
রাতে টুইন টাওয়ারের সৌন্দর্য দিনের টুইন টাওয়ারের চেয়েও পুরো ভিন্ন। রাতে এই এলাকার পরিবেশ দেখলে মনে হবে নতুন সাজে সেজেছে গোটা এলাকা। দৃষ্টিনন্দন এমন স্থানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার পর্যটক ভিড় করেন। উঁচু এই টাওয়ারে ওঠারও সুযোগ রয়েছে। দিনের বেলায় অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কেটে চড়া যাবে এই টাওয়ারে। কুয়ালালামপুর গিয়ে পেট্রোনাস টুইন টাওয়ার না দেখলে যেন জীবনই বৃথা। উচ্চতার দিক থেকে বর্তমানে 16 নম্বরে রয়েছে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার। 1997 সালে নির্মাণ কাজ শেষ হলে সে সময় সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ারকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব নিজের দখলে নেয় সুউচ্চ এই ভবনটি। 2004 সালে এসে তাইওয়ানের 101 তলা বিশিষ্ট তাইপে 101 ভবনের কাছে শ্রেষ্ঠত্ব ছেড়ে দিতে হয় পেট্রোনাস টাওয়ারকে। তবে যমজ ভবন বিবেচনায় এটির উচ্চতা এখনও পৃথিবীতে 1 নম্বর। পেট্রোনাস টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার সরকার নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেট্রোনাসের সদর দপ্তর। টাওয়ারটি রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। কুয়ালালামপুর শহরের যে স্থানে পেট্রোনাস টুইন টাওয়ার অবস্থিত তার নাম KLCC বা কুয়ালালামপুর সিটি সেন্টার। KL সেন্টার থেকে মনোরেলে সরাসরি যাওয়া যায় KLCC-তে। স্টেশনের নামও KLCC। এটি টুইন টাওয়ারের একদম নিচেই ভূগর্ভে অবস্থিত। 1998 সালে টাওয়ারটি উদ্বোধন করা হয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছে $1.6 বিলিয়ন। আর এই টুইন টাওয়ারটি নির্মাণে আর্জেন্টিনা, ফিলিপাইন ও মালয়েশিয়ার দক্ষ ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। টুইন টাওয়ার নির্মাণে মূল কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে স্টিল ও পাথর। যদিও টাওয়ারটি বাইরে থেকে দেখলে মনে হয় শুধু স্টিল দ্বারা নির্মিত হয়েছে। টাওয়ারের 41 এবং 42তম তলাকে সংযুক্ত করেছে একটি ব্রিজ। ব্রিজটির নাম হচ্ছে স্কাই ব্রিজ। এই ব্রিজের সাহায্যে এক ভবন থেকে অন্য ভবন যেতে হয়। এখানে রয়েছে 8 তলা বিশিষ্ট শপিং মল। এই শপিং মলটির 5 তলা মাটির নিচে এবং বাকি 3 তলা সমতলে অবস্থিত। পেট্রোনাস টুইন টাওয়ারের চারপাশ খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে রয়েছে কৃত্রিম একটি সেতু। এই সেতুতে দাঁড়িয়ে পুরো টাওয়ারের ছবি তোলা যায়। পর্যটকদের জন্য স্কাই ব্রিজ হচ্ছে সেরা আকর্ষণ। সেখানে উঠতে পারাটা জীবনের এক বিশাল অভিজ্ঞতা। বন্ধুরা, এবারে যাবার সময় হয়ে এলো। আর যাবার আগে করোনার কথা একটু মনে করিয়ে দিতে চাই। আসুন স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি সব সময়ের জন্য। বিশেষ করে বাইরে গেলেই মুখে মাস্ক পরা চাই। এবার একেবারে শেষ কথাটুকু বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি, এবং আমি GM তারিক, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ছিলেন মুসাম্মদ জেসমিন নাহার, এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তনুসা মণ্ডল। শুভরাত্রি।